সবাই যদি রাজনীতিতে আসে তাহলে সিনেমা ইন্ডাস্ট্রি কি আসলে কম হবে না বেশি হবে না এতে কোনো সমস্যা হবে কি হবে কিনা? আমার কাছে মনে হয় রাজনীতি এন্ড অভিনেতা অভিনেত্রী তারা দুজনে কিন্তু গণসংযোগের একটা কেন্দ্রবিন্দু। যেমন এটা কিন্তু অফিস বা আদালত না যে আমাকে জব দিচ্ছে। আমাদের সিনেমা তখনই হিট হয় যখন 100 পাবলিক হই দিয়ে বলে যে না এই ছবিটা ভালো হয়েছে। রাজনীতি ব্যক্তিত্ব সেই মাঠে গিয়ে নিজের কাজের যোগ্যতা প্রমাণ করতে পারে যখন মাঠে গিয়ে 10টা লোকই বলে আমি আপনার সাথে আছি। তো আমার কাছে মনে হয় যে প্লেসটা একই, আলাদা কিছু নয়। তো আমার কাছে ওটা ওইরকম কঠিন মনে হচ্ছে না। আমি বললাম আমার ব্যক্তিগত জীবন থেকে, কারণ আমি উপবিশেষ হওয়ার পরেও আমাকে অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে। আমার যে একটা স্ট্রাগলিং গেছে টাইমিং সেটা কিন্তু করতে হয়েছে। তবে হ্যাঁ, আমি ধন্যবাদ জানাই আজকে ক্যামেরার সামনে সাংবাদিক ভাই বোনদের, আপনাদের সকলের অনেক বেশি সহযোগিতা পেয়েছি। কেন পেয়েছি? উপবিশেষ নামটা জোরানো ছিল, তা আমি আজকে প্রত্যেকটা মা বোনের ঘরে ঘরে ওই এক একটি মা বোনের আমি উপবিশ্বাস তাদের নাম দিতে চাই। মানে তারা উপবিশ্বাস, যদিও কথাটা অনেক বড়, বাট আমি বোঝাতে চাই যে ওনারা উপবিশ্বাস, বিধায় আপনারা তার কাছে যাবেন, সেই প্লেসটা আমি তৈরি করবো। আমি বগুড়া 6 আর আমার নির্বাচনী এলাকা 41। এই বিষয়টা নিয়ে আমার আসলে কিছু কথা বলার নেই, এই কারণে মানুষের ব্যাখ্যা মানুষের মতো দেবে, কর্মটা তো আমার। ভক্তদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আজকে 7ই ফেব্রুয়ারি হচ্ছে রোজ ডে, ভালোবাসা শুরু হয়ে গেছে। 9ই ফেব্রুয়ারি আমার একটি সিনেমা আসছে ট্র্যাক, সবাই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবেন, অত্যন্ত রোমান্টিক একটি সিনেমা। এবং এই সময়ে মানুষ যে ট্র্যাপে পড়ছে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে এটা আপনারা দেখবেন। এবং সাথে সাথে 16ই ফেব্রুয়ারি ভালোবাসা সামনে এবং পরে আমার আরেকটি সিনেমা রিলিজ হচ্ছে ছায়া বৃক্ষ। এটা একদম মানে খুব সুন্দর একটি গল্প যেটা আমাদের অনুদানের সিনেমা, এটা আপনার সিনেমা হলে গিয়ে দেখবেন। দুটার সাথে আমার হিরো হিসেবে জয় চৌধুরী আছেন আর ছায়া বৃক্ষতে আছেন নীরব। ভ্যালেন্টাইন আমার কাছে এবারে অনেক বেশি স্পেশাল, কারণ আমার দুটো সিনেমা রিলিজ হচ্ছে এর মাঝে থাকা হবে। না, এগিয়ে রাখার প্রত্যাশা এটা অন্যরকম আপেক্ষিক ব্যাপার, এটা আমার কথা। আমি কাজ করতে চাই, আমি তো আমার আমি বড় বড় মতোই বলছি যে আমি কিন্তু 2017 থেকে নিজেকে চিন্তা করেছি আমার জায়গা থেকে, যে না আমার ঘরে ঘরে যাওয়া দরকার। ঘরে যাইতে হলে আমাকে সে প্লেসটা তৈরি করতে হবে, দ্যাটস ইট। কারণ আমার ব্যাকগ্রাউন্ড, আমি চিত্রনায়িকা, আমি রাজনীতিবিদ হিসেবে তো কখনোই নিজেকে আত্মপ্রকাশ করবো না এবং বলবো না, এবং আমি গর্ব করি যে আমি চিত্রনায়িকা উপবিশ্বাস, এটাই আমার অরিজিন। তবে আমি নারীদের নিয়ে কাজ করতে চাই, এটা কেন আমার ব্যক্তি জীবন থেকে মনে হয়েছে যেটা আমি একটু আগে ব্যাখ্যা দিয়েছি। থ্যাংক ইউ।